শুরুতেই সংবাদ শিরোনাম, রুশ সাবমেরিনের সঙ্গে ব্রিটিশ যুদ্ধ জাহাজের ভয়াবহ সংঘর্ষ, কাজাকস্তানে রুশ সৈন্য নিয়ে প্রশ্ন তুলল আমেরিকা, কাজাকস্তানের সাবেক গোয়েন্দা প্রধান আটক, রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণের হুমকি দিলেন আমেরিকা, পাকিস্তান সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক আয়েশা, যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যায় তিন শ্বেতাঙ্গের যাবজ্জীবন কারাদণ্ড, চীনে মধ্যরাতে 6.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এবার বিস্তারিত, ব্রিটিশ যুদ্ধ জাহাজ HMS নর্থ থাম্বারল্যান্ডের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষ হয়েছিল। সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা নিশ্চিত করেছে। বিবিসির খবরে বলা হয়, 2020 সালের এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় রুশ সাবমেরিনটিকে অনুসরণ করছিল নর্থ থাম্বারল্যান্ড। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 2020 সালের শেষের দিকে রাশিয়ান সাবমেরিনকে অনুসরণ করার সময় সংঘর্ষ হয়। রয়্যাল নেভি যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিয়মিতভাবে বিদেশি জাহাজ ও সাবমেরিনকে অনুসরণ করে। যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষের ঘটনাটি ধরা পড়ে একটি টিভি ক্রুয়ের ক্যামেরায়। তারা সমুদ্রের নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিল। কাজাকস্তানে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও দাঙ্গা নিয়ন্ত্রণে দেশটিতে রাশিয়ান সৈন্য উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। এতে কয়েকজন মানুষ নিহত হয়েছে। এখন পর্যন্ত 18 পুলিশ নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন পুলিশের মরদেহ মাথা বিহীন অবস্থায় পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো প্রায় 1000 মানুষ। এমন অবস্থায় কাজাকস্তানের অনুরোধে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী পাঠায় রাশিয়া। প্রথম ধাপে সেখানে 2500 সৈন্যর একটি বহর পাঠায় রুশ সরকার। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমেরিকা বিশ্বাস করে কাজাক সরকার নিজেই এই বিক্ষোভ নিয়ন্ত্রণে সক্ষম। তারপরও কেন এই ধরনের ঘটনা ঘটছে তা পরিষ্কার নয়। এদিকে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক পাঁচ সোভিয়েত রিপাবলিক ও রাশিয়ার মধ্যকার ইউরেশিয়ান সামরিক জোটের চুক্তি কালেকটিভ সিকিউরিটি ট্রেটি অর্গানাইজেশনের অধীনে কাজাকস্তানে এই সামরিক বাহিনী পাঠানো হয়েছে এবং এটি সাময়িক। এদিকে দাঙ্গাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে কাজাকস্তান কর্তৃপক্ষ। কোন রকম সতর্কতা জারি ছাড়াই দেশটির প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভ সামরিক বাহিনীকে এই নির্দেশ দেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, আবার যদি দাঙ্গাকারীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদেরকে ধ্বংস করা হবে। বিক্ষোভকারীরা কাজাকস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির মেয়র ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছেন, পুড়িয়ে দিয়েছে বহু গাড়ি। সোভিয়েত ইউনিয়ন থেকে 3 দশক আগে স্বাধীনতা অর্জনের পর এই প্রথম কাজাকস্তানের নজিরবিহীন সংকট ও দাঙ্গার ঘটনা ঘটল। কাজাকস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান করিম মাসিমভকে আটক করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে আটক করা হয়। এর আগে দেশটিতে বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই তাকে বরখাস্ত করা হয়। খবর আল জাজিরার। শনিবার ন্যাশনাল সিকিউরিটি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রথম প্রেসিডেন্ট নূর সুলতান নাজার বাইভের ঘনিষ্ঠ সহযোগী সাবেক গোয়েন্দা প্রধান করিম মাসিমভকে আটক করা হয়েছে। শীর্ষ পর্যায়ে রাষ্ট্রদ্রোহিতার তদন্ত করতে গিয়ে তাকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। গত 6 জানুয়ারি শীর্ষ রাষ্ট্রদ্রোহিতার তদন্ত শুরু করে ন্যাশনাল সিকিউরিটি কমিটি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই একই দিনে একই অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এনবি কেকের সাবেক চেয়ারম্যান মাসিমভকে আটক করা হয় এবং আরও কয়েকজনের সঙ্গে তাকে সাময়িক সময়ের জন্য একটি বন্দি শিবিরে রাখা হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে সরকারের পতন চেয়ে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। এরপরেই প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে দেশটিতে রুশ নেতৃত্বাধীন সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। অ্যান্টনি ব্লিংকেন বলছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে কাজাকস্তান সরকার নিজেই পরিস্থিতি শান্ত করতে সক্ষম। তিনি সাংবাদিকদের বলেন, কেন বিদেশি সেনা মোতায়েন করা হচ্ছে সে বিষয়টি পরিষ্কার নয়।
এদিকে এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিংকেন সতর্ক করে বলেন, যদি রাশিয়ানদের আপনি আপনার ঘরে প্রবেশ করার অনুমতি দেন, তবে তাদের দাঁড়ানো কঠিন বিষয়। ইউক্রেনে কোন রকমের সামরিক আগ্রাসন চালালে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বলে রাশিয়াকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন সরকার এবং তার মিত্রদের তোলা অভিযোগ মস্কো বারবার নাকচ করা সত্ত্বেও এই হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আগামী সপ্তাহে ইউরোপে আমেরিকা এবং রাশিয়ার কূটনীতিকদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার আগে গতকাল ব্লিংকেন এই বক্তব্য দিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, রাশিয়া ইউক্রেনে আবারও আগ্রাসন চালালে আমরা শক্তি দিয়ে তা মোকাবেলা করব। অবশ্য তিনি একথাও বলেছেন যে রাশিয়া চাইলে কূটনৈতিকভাবে সংকট সমাধান করা সম্ভব। আগামী সোমবার রাশিয়া ও আমেরিকার কর্মকর্তারা ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। আমেরিকা অভিযোগ করছে, রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেওয়ার চিন্তা থেকে মস্কো ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী বুধবার ন্যাটো এবং রাশিয়া কাউন্সিলের বৈঠক অনুষ্ঠানের কথাও রয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথমবার নারী বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন আয়েশা মালিক। গত বৃহস্পতিবার দেশটির জুডিশিয়াল কমিশন 55 বছর বয়সী আয়েশা মালিককে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দেয়। 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর আয়েশা মালিক প্রথম নারী বিচারক হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাচ্ছেন। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক ই ইনসাফের এমপি এবং আইন সম্পর্কিত পার্লামেন্টারি কমিটির সম্পাদক মালিকা বোখারি এক টুইটে বলেছেন, পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক হিসাবে একজন মেধাবী ও খ্যাতিমান বিচারক নিয়োগ পাচ্ছেন, যা আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত। অবশ্য পাকিস্তানে এই ঐতিহাসিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েও মতভেদ রয়েছে। সুপ্রিম কোর্টে নারী বিচারকের নিয়োগের বিরোধিতা করেছিল একটি পক্ষ, আরেক পক্ষ নারী বিচারক নিয়োগের পক্ষে ছিল। পাকিস্তানের হাইকোর্টের চতুর্থ জ্যেষ্ঠ বিচারক আয়েশা মালিককে নিয়ে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। 2021 সালের সেপ্টেম্বরে আয়েশা মালিকের সুপ্রিম কোর্টে যুক্ত হওয়ার ছিল, কিন্তু ওই সময় পাকিস্তানের বিচারিক কমিশনের দ্বিধাদ্বন্দ্বের কারণে তার নিয়োগ আটকে যায়। ওই সময় 8 সদস্যর বিচারিক কমিশনের 4 জন আয়েশার পক্ষে যায় আর বাকি 4 জন তার বিপক্ষে যায়। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তানের বার অ্যাসোসিয়েশন। তারা দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়, অনেকেই কাজ না করার হুমকি দেয়। তবে অ্যাসোসিয়েশনের একাংশ আয়েশার বিরুদ্ধে অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মুসলিম যুবক আহমেদ আরবেরি হত্যার অভিযুক্ত 3 শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। এর মধ্যে 2 জনকে প্যারোলে মুক্তির সম্ভাবনা না রেখে দণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারক টিমোথি ওয়াল মসুলে এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেগরি ম্যাকমাইকেল, তার ছেলে ট্রাভিস এবং তাদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান। 30 বছর কারাভোগের পর জর্জিয়ার আইনে প্যারোলে মুক্তি পেতে পারেন ব্রায়ান। যুক্তরাষ্ট্রে হত্যার জন্য অনুমোদিত ন্যূনতম সাজা এটি। রায় ঘোষণার আগে 1 মিনিট নীরবতা পালন করেন বিচারক টিমোথি ওয়ালমসলি। তিনি বলেন, নিহত কৃষ্ণাঙ্গ যুবকের জন্য কোনো অনুশোচনা বা সমবেদনা দেখাননি ম্যাকমাইকেল। ভিডিওতে ধারণা করা নিষ্ঠুর আচরণ ও বার্তার কারণে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও মাত্র 20 ফুট দূর থেকে আহমেদ আরবেরিকে গুলি করে হত্যার ঘটনাকে ঠান্ডা মাথার খুন হিসাবে উল্লেখ করেছেন তিনি। এদিকে বিচারক তার বক্তব্য রাখার সময় আহমেদ আরবেরির বাবা মা কান্নায় ভেঙে পড়েন। এর আগে তার পরিবার জানায় তাদের জীবনের সুন্দর একটা অধ্যায় যারা শেষ করে দিয়েছে, সেই 3 ব্যক্তির যেন কঠোর শাস্তি হয়। প্রসঙ্গত 2020 সালের 23 ফেব্রুয়ারি জর্জিয়ার ব্রন্স উইক শহরে সকালে হাঁটতে বের হওয়ার সময় আহমেদ আরবেরি খুন হন। নিরস্ত্র আহমেদ আরবেরিকে শ্বেতাঙ্গদের হাতে নিরস্ত্র আরবেরির মৃত্যুর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। এরপর অভিযুক্ত 3 জনকে আটক করে পুলিশ। ম্যাকমাইকেলের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও নির্যাতনের। ব্রায়ানের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও অবৈধভাবে আটক করার। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইংহাইয়ে একটি ভূমিকম্প হয়েছে। প্রদেশটির
মেন ইউওয়ান কাউন্টিতে শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটায় 6.9 মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে, খবর সিনহুয়ার। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পের ফলে বেশ কিছু ঘরবাড়ি জানালার কাঁচ ভেঙে গেছে। ভয়ে অনেকেই মধ্যরাতে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। কয়েকশত উদ্ধারকর্মী এলাকাটিতে অভিযান চালাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।